আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা ডিএম অফিসের সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়, যেখানে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে স্লোগানও দেয়। সোমবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা ডিএম অফিসের সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিজেপি জেলা সভাপতি দিলীপ দে, কুলটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার, বাপ্পা চ্যাটার্জি এবং আশা শর্মা সহ প্রচুর সংখ্যায় বিজেপি কর্মী এবং সমর্থকরা এই ধর্ণা প্রদর্শনে অংশ নেন, যেখানে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। বিজেপি কর্মীরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকারকে বরাদ্দ করা তহবিলের কেলেঙ্কারির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করে বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার বলেন যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে প্রায় 5,00,000 কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রায় 2,40,000 কোটি টাকার কোনো হিসাব দিতে পারছে না। এমন পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠছে, কোথায় গেল এই টাকা? তৃণমূল কংগ্রেস সরকার কেলেঙ্কারির হিসাবে বর্ণনা দিয়ে তিনি বলেন যে সরকারি কর্মচারীরা ডিএ বলা হয়েছে এবং সরকার তাদের দিতে সক্ষম নয়। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে একের পর এক গ্রেপ্তারি হচ্ছে, এই সমস্ত ইস্যুতে রাজ্যব্যাপী আন্দোলন শুরু করেছে বিজেপি। আপনাকে সব গুছিয়ে বললেন, তা সত্ত্বেও 5,00,000 কোটি টাকা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টকে দেওয়া হয়েছে, তাতে 2,40,000 কোটি টাকার হিসাবেরা দিতে পাচ্ছে না। যদি আপনি আপনার ছেলেকেও টাকা দেন তো হিসাব তো খুঁজবেন, এদের কাছে কোনো হিসাব নেই। চুরি চাপাটির সরকার, ডিএ দেওয়ার পয়সা নেই, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির আপনি দেখছেন, সব ক্ষেত্রেই দুর্নীতি। এই সরকারকে যখন অবধি বিসর্জন দেব না তখন অবধি বিজেপির লাগাতার আন্দোলন চলবে। এদেরকে আর পশ্চিমবাংলার মানে কি বলবো, পশ্চিমবাংলার যা অবস্থা করে দিয়েছে, পশ্চিমবাংলার লোক যদি বাইরে যায় তো একটু লজ্জা বোধ করে, কোথা থেকে এসছেন পশ্চিমবাংলায় লজ্জা বোধ করে। সে পশ্চিমবাংলার ভারতে মাথা ছিল, সে কোথায় কোন পর্যায়ে চলে গিয়ে শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে আজকে আবার ওকে এই সরকারকে বিসর্জন দিয়ে পশ্চিমবাংলাকে ভারতের গুরু করতে হবে, তখনই ভারত বিশ্বগুরু হবে। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वाल्का ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमला धाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहां आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमला धाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC, कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेश धाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा सीआरशोल रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886।